হয় নিউজিনের দর্শকক এই মুহূর্তে দিব বিচারিছো এটা গুরুত্বপূর্ণ খবর আর পুনের শরাইঘাট দলংর মেরামতি হব। শরাইঘাট দলং পুরনি দলং মেরামতি হব আর আজি নিশা 11 বজাৰ পৰা দেওবারে 5 বজালে মেরামতি চলিব পুরনি শরাইঘাট দলংর। আর একশেষ পূর্বে আসলে এই দলংখন মেরামতি করা হয়েছিল আর যেহেতু আরক্ষী প্রশাসনক এই বিষয়ে অবগত নকরার কারণে যানজটের সৃষ্টি হয়েছে, কিন্তু এবার আরক্ষী প্রশাসন সম্পূর্ণ সষ্টম হয়েছে আর সুন্দর পরিকল্পনায় এই শরাইঘাট দলংর মেরামতি করব। যেহেতু শরাইঘাট দলং ইতিমধ্যে কেবা ঠাইতো যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে, সকলা সকলে এড়িছে আর তাত এখন দলংখনের মাঝভাগত এখন লোয়ার প্লেট আঁতরি যাবলে লৈছে আর যার বাবে রেলওয়ের যেহেতু তদারকত আছে, গতি রেল বিভাগে উত্তর পূব রেলওয়ে এই মেরামতির কাম হাতে লব, গতি পোনে পোনে ইয়াত সুরক্ষা কর্মী আছে। আজিপরা রিপেয়ারিং হব, আজি রাতে 11টা বজাৰ পৰা দলংখন আজি হেৰি প্ৰসাৰণ কৰা হ'ব, তাতে আমাৰ কোনো অসুবিধা নাই। আমাৰ পুলিচ সংক্ৰান্ত মানে গাড়ী আমাৰ মানুহ চলাচল কৰি থাকিব, আমাৰ মানুহ থাকিবই। এখন যিখন বেলেগ দলং আছে চাইডৰ দলং আজি অহা যোৱা কৰিব, এইখিনিতে কৈ মানে আমাৰ চব পুলিচ প্ৰশাসন থাকিবই, চব চোৱা চিতা কৰিব, যিমানখিনিয়ে আৰু কি কৰিম আৰু বেলেগ দলংখনৰ গাঁত হৈছে আৰু দলংখনৰ গাঁত হৈছে আৰু গোটেই জইনবিলাকত মানে ফাক ফাক হৈ গৈছে, তাত মানে গাড়ীবিলাক ওপৰত যাব নোৱাৰে, বহুত হেৰি লাহে লাহে যাব লগা হয়। এইটো কাৰণে মানে আর মাজত এখন প্লেটও আছে, প্লেটখন মানে আঁতৰি আঁতৰি গৈ থাকে স্লিপ খায়, এইবিলাকত মানে ফাঁক হৈ গৈছে, এইবিলাক মানে বস্তু অলপ মেরামতি করা হলে ভাল হয়। আৰু শরাইঘাট দলং আসলে যিমানে উচ্চ তথ্য প্রযুক্তি নলগাওক, প্রযুক্তি যিমানে নলগাওক, কিন্তু এই দলংখন রিপেয়ারিং হয়ে আছে সময়ে সময়ে, বছর কেবাবার রিপেয়ারিং হয়েছে, কিন্তু তৎসত্ত্বেও কিন্তু সঘন আসলে এই মেরামতি করবলগীয়া হয়েছে। আর এপাহাত পূর্বে এই দলংখন মেরামতি করা হয়েছিল আর মেরামতি করতে যদিও খরখেদা করা হয়েছিল, কেনো যাতায়াতের ক্ষেত্রে ভীষণ অসুবিধার সম্মুখীন হবলগীয়া হয়েছিল। আর তার বাবে আসলে পুনের একটা নতুন তারিখ লৈ পেলায় এই দলংখন মেরামতির কথা ঘোষণা করেছিল আর এদিনের দুদিনিয়া কার্যক্রম এদিনতে সামরিবলগীয়া হয়েছিল মেরামতি। আর এইবেলি আসলে আরক্ষী প্রশাসন সম্পূর্ণ সষ্টম হয়েছে, উর্ধতন কর্তৃপক্ষের পর সমূহ কামরূপ মহানগর আর রুয়েল দুই জেলার আরক্ষী প্রশাসন সষ্টম করে রাখব, আর যেহেতু শনিবারে নিশার পর হব, গতি বিশেষকৈ যানজটের বিশেষ অসুবিধা না থাকবে বলে রেলওয়ে সূত্রে জানিপরা গেছে আর নিশায় গোটেখিনি কাম সমাপন করব। ইতিমধ্যে শরাইঘাট দলংর মাঝভাগত এখন লোয়ার প্লেট কিছু আঁতরি যাওয়ার কিছু যাতর সৃষ্টি হয়েছে, আসলে যাতায়াতের অনুপযোগী হয়েছে আর শরাইঘাট দলংর আসলে এনেদরে সঘন মেরামতিক লোক আসলে যাতায়াত করা লোক সন্তুষ্ট হয়েছে, কেনো যাতায়াত করা লোক এনেদরে সঘনায় বন্ধ ঘোষণা করলে ভীষণ অসুবিধা। আর মহানগরীর যেহেতু মাঝমজিয়াতে শরাইঘাট দলং, গতি শরাইঘাট দলংর এনেদরে বন্ধ হলে বহু অসুবিধা হয়। আর এই যে বন্ধের সময়সত আসলে সম্পূর্ণভাবে শরাইঘাট দলং বন্ধ নহয়, নতুন দলংরে শরাইঘাট নতুন দলংরে আজ আজ চলি থাকি বলে আমি রেলওয়ে সূত্রে জানিপারিছো। আর গতি শরাইঘাট দলংর যে এইবার মেরামতি হব, গতি যাতায়াত করা লোক সকলের ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা নোহার সম্ভাবনা আছে। আর ইতিমধ্যে আরক্ষী প্রশাসন মহানগর অথবা কামরূপ দুই আরক্ষী প্রশাসনে সষ্টম হয়ে আছে আর যিকোনো অসুবিধা মোকাবিলা করবলে সাজু, যান বাহন আরক্ষীও সাজু হয়ে আছে। গতি এই যে শরাইঘাট দলংর মেরামতি হব আজি নিশা 11 বজাৰ পৰা রাতেপা 5 বজালে, গতি এই সময়সাত যাত্রী সকলের সকল সুরক্ষার প্রতি প্রশাসনে নজর দিব আর কোন ধরনের যাতে যানজটত ফসি থাকবল নয় সেই কথাবিলাক পূর্ণতনক পরীক্ষা করব। আর এই মুহূর্তে নিউজ এটিনের দর্শকক এই বিশেষ খবরটা দিল যে আজি নিশা 11 বজাৰ পৰা শরাইঘাট দলংর পুরনি দলং মেরামতি হব, যেহেতু বিস্তর ক্ষতি হয়েছে দলংখনের, কেবাবার রিপেয়ারিং হয়েছে কিন্তু তথাপিও এই দলংখনের সম্পূর্ণভাবে নির্মাণ সুন্দর করবা নাই, কিন্তু এইবার খুব সুন্দরকে করা সম্ভাবনা আছে।